Huge number of projects running at the moment. জনমনে স্বস্তি আসবে আর কি ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিতে লিড করতে পারছে আমাদের 17টা ইন্ডিয়াতে তো থার্ড নম্বরে আছে হ্যাঁ এটা আমি একটু কনফিউশন আমার কাছে একটু কনফিউশন লেগেছে বাংলাদেশ হচ্ছে আরবি সেক্টরে সেকেন্ড স্বাগতম সবাইকে বিচ্ছেদ রিয়াকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য আর আজকে আমরা আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওর টাইটেল হচ্ছে এমার্জিং ইন্ডিয়া দ্য রাইজিং সুপার পাওয়ার আর আমাদেরকে এই ভিডিওটি রিকোয়েস্ট করেছে ব্রোকেন হার্ট নামক ইউটিউব চ্যানেল থেকে আর আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ইন ডিটেলস চ্যানেল থেকে আর ওনাদের অ্যাকচুয়াল ভিডিওর লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে চাইলে আপনারা ওখান থেকে অরিজিনাল ভিডিওটিও দেখে নিতে পারেন তো চলুন সামনের ভিডিওটি দেখে আসি থার্ড লার্জেস্ট ট্রিলিয়ন Second largest force in the world. Most vegetarian people. Fourth largest car product. Second largest is air conditioning. Hard learning. Wow. Second largest extension. No, we are the second. হ্যাঁ মশলা আসলে ইন্ডিয়াতে ফার্স্ট এটা বলতে হবে হার্ড বিগেস্ট হার্ট কেন হবে ফার্স্ট সেকেন্ড কে The only internet user. Thirty-six percent. 34% engineer of Microsoft are India. 28 engineer of the IBM. Google.
Mastercard, Ajepas, Candice, Hard Drive এবং Memory Card এর যে Adobe. World Vista মধ্যে আছে 17টা সিটি হচ্ছে ইন্ডিয়ার ড্রয়িং এর পান্ডা ডিস্ট্রিক্ট Chennai to Bangalore Industrial Corridor. Port Development. And that is Smart City Project cost. Actually, 2 billion. এরকম সিটি হলে অনেক সুন্দর হবে না গ্রিন অনেক সুন্দর এবং অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল কিন্তু এত ইনফরমেশন তো আসলে একসঙ্গে মাথায় রাখাটা কঠিন হ্যাঁ তো এটা আসলে ঠিক এখানে যেটা হচ্ছে যে স্যাটেলাইটের ক্ষেত্রে এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে ফিফথ এই জিনিসটা যেটা দেখতে পেলাম তো ঠিক এই একই রকমভাবে সেনাবাহিনীর ক্ষেত্রেও হচ্ছে ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে ফার্স্টের দিকে আছে তো এখানে অনেকগুলো র্যাঙ্কিংয়ের কথা বলা হয়েছে তো সবগুলো র্যাঙ্কিং আসলে স্পেসিফিকভাবে মনে রাখা সম্ভব হচ্ছে না এবং যেটা হচ্ছে সবগুলো হচ্ছে শুরুর দিকের র্যাঙ্কিংয়ে আছে ওভারঅল ইন্ডিয়া অনেক এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে এটা আমরা এখানে দেখতে পেলাম গাড়ি ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে মেকানিক্যাল ডেভেলপমেন্ট তো ওভারঅল যে জায়গাটায় ফোকাসিং আমার কাছে মনে হলো সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের যত বড় বড় ইন্ডাস্ট্রি এবং বড় বড় কোম্পানিকে আমরা চিনি ওয়ার্ল্ডে লিডিং করছে সেই সব কোম্পানির সিও এবং তার যে এমপ্লয়ি তার কিন্তু মেজরিটি পার্সন কিংবা 30% to 36% এরকম মানে 1/3 বলা চলে যে বড় বড় কোম্পানি 1/3% হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়া আসলে এগিয়ে যাচ্ছে তার যে সমস্ত ম্যান পাওয়ার আছে তারা খুবই ডেভেলপমেন্ট করছে দ্যাটস ওয়াই তারা আসলে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিতে লিড করতে পারছে আর সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে তাদের ইয়ংগেস্ট এজ যেটা 29 এজের মধ্যে যে একটা পার্সেন্টেজ অনেক বেশি যুবক সংখ্যা আর কি যেটা বলবো যার কারণে হচ্ছে যে এই এই সংখ্যাটা মানে কি ইয়ং জেনারেশন মানেই হচ্ছে কাজের পাওয়ার ক্ষমতাধর বলা চলে তো সেক্ষেত্রে বলবো যে এই ম্যান পাওয়ারটাকে তারা কিন্তু অনেক কাজে লাগাচ্ছে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছে আর আমার কাছে আরেকটা জিনিস ভালো লেগেছে যে তারা যে গ্রিন সিটিগুলো তৈরি করছে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর যে হ্যাঁ হাই রাইজ বিল্ডিংও থাকবে সাথে গ্রিন প্রজেক্টগুলোও থাকবে তো পাশাপাশি এই জিনিসটা থাকলে আসলে পরিবেশ দূষণটা কিন্তু কম থাকবে কারণ আমরা এখন সিটিগুলো দেখলে কি মনে হয় যে সেখানে কোনো গাছপালা নাই কোনো বিল্ডিং দূষণ এবং সেখানে খেলাধুলার মাঠও অনেক জায়গাতে নাই বলা চলে অনেক শহরে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি এগুলো থাকে দেখা যাবে যে পার্ক আছে গাছপালা আছে তারপর রাস্তাঘাটের চারধারে গাছপালা আছে দূষণটাও কিন্তু অনেক কম হবে তো সব মিলে দূষণও কম হবে এবং
জনমনে স্বস্তি আসবে আর কি। অফ কোর্স প্রথম কথা ঠিক তাই। আর অনেক প্রজেক্ট রানিং আছে, তার মধ্যে দিয়ে আসলে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, মেট্রো রেলের প্রজেক্ট চলছে, এয়ারপোর্টের প্রজেক্ট চলছে, তাছাড়া হচ্ছে যে সিপোর্টের প্রজেক্ট চলছে, হিউজ নাম্বার অফ প্রজেক্ট রানিং আছে এই মুহূর্তে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে অথবা ফার্স্টের দিকে একটা র্যাঙ্কিং মিন করে। আর আমার কাছে মনে হলো যে তারা বলছে যে 20টা যে শহর এগিয়ে যাচ্ছে তার মধ্যে 17টাই ইন্ডিয়াতে, তো এটা আসলে অনেক বড় একটা তাদের কিন্তু মানে কর্মযোগ্য বা অ্যাচিভমেন্ট বলবো, যে তারা আসলে এটা করতে পারছে এবং বিশ্বের বুকে তারা কিন্তু আসলে আরও শক্তিশালী হচ্ছে। এটা আমরাও চাই তারা শক্তিশালী হোক, কারণ হচ্ছে তাদের থেকেও আমরা অনেক সুবিধাই নিতে পারবো। আর আরেকটা জিনিস তুমি দেখেছো, সেটা হচ্ছে যে বলিউড কিন্তু থার্ড নাম্বারে আছে। এটা আমি একটু কনফিউশন, আমার কাছে একটু কনফিউশন লেগেছে যে এখানে আসলে বলিউড থার্ড নাম্বার না সেকেন্ড নাম্বার, কারণ আমার কাছে মনে হয় না যে যদি আমরা হলিউডকে ফার্স্ট ধরি তাহলে সেকেন্ড তো বলিউড হওয়া উচিত, মাঝখানে কে ঢুকলো সেটা বুঝতে পারলাম না, সেটা নিয়ে আমাদের জানা দরকার। আরও একটা জিনিস আমার কাছে কনফিউশন লেগেছে যে তারা বলছে যে আরএনজি সেক্টরে তারা সেকেন্ড, বাট আমি যতদূর জানি যে বাংলাদেশ হচ্ছে আরএনজি সেক্টরে সেকেন্ড, তো সেক্ষেত্রে আমার একটু কনফিউশন রয়ে গেছে যে আর তারা যদি সেকেন্ড হয় তাহলে ফার্স্ট কে আছে, সেটা ফার্স্ট হচ্ছে চায়না, তো সেক্ষেত্রে আমি জানি না যে ওনাদের এই ইনফরমেশনটা অ্যাকচুয়াল কিনা। আমাদের এইসব ধরনের ইনফরমেশন জানা উচিত এবং আমাদের আপডেট থাকা উচিত। তো আজকের ভিডিওটি আমাদের আসলে ভালো লেগেছে। আর যদি আজকে আমাদের এই ভিডিও রিয়াকশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।